हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल बिट्टू डॉट अंकिता। तुम्हारा सबाई कम आछो फ्रेंड्स? हमें भलो आची। एम घड़ी 8:30 बजे, आज घूमते उठते एक देरी हो गए, रौद्रो उठे गए। तो ब्रश सब मात्र जस्ट कमप्लीट हो गए फ्रेंड्स। एखो पर्त अंकिता आटा माखे, तुम्हारा देखते बाबूर जो रुटी करबे बोले। और बाबू ओखाने, बाबू ब्रश कमप्लीट हो गए, बाबू माने एखो पर्त टिफिन कमप्लीट है, ब्रश है एखो पर्त। तो এখনো পর্যন্ত ব্রাশ হয়নি, তো ব্রাশ করবে আর কি। তো ব্রাশ না করেই এখন খেলতে বসে গেছে আর কি। তো দেখো, আর ও তো টিফিনের জন্য রেডি করছে। তো চলো ফ্রেন্ডস, আর আমার গেটেও কেউ এসেছে, বেল মারছে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আজকে ভিডিওতে কী কী হয়। দেখো ফ্রেন্ডস, আমি এখানে রুটি করা শুরু করে দিয়েছি বাবুর জন্য, মানে আমি ওকে আজকে আটা রুটি খাওয়াবো, আর এখানে দুধ গরম করছি বাবুর জন্য আর আমার চায়ের জন্য। তো আমি টিফিনটা রেডি করে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টিফিনের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো করে করো একটু। তো ফ্রেন্ডস, ও তোমাদেরকে হাই করে দিয়েছে, আর ও সব খেলনা বার করেছে। এখন ও ছোটো ছোটো খেলনাগুলো এক বাক্স বার করেছে আর কি, ওগুলো নিয়েই ও খেলছে। তো তোমাদেরকে একদিন খেলনার কালেকশান আর কি দেখাবে অঙ্কিতা, ওর এত হিউজ খেলনা আছে, তো তোমরা দেখবে সেদিনকে। আর আজকে চলো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট রেডি হয়ে যাক, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্রেকফাস্টে কী থাকছে। ফ্রেন্ডস, এই যে এখানে বাবুর বাবা খেতে বসে গেছে, এই যে, আর এই যে বাবু এখানে নাচ করছে, আর এই যে খাবার খাবে বলে বসে আছে। বাবু তুমি কী খাবে? কী খাবে? ও এখন জিলিপি রেখেছে, তো ওর বাবার কাছে জিলিপি রেখেছে, তো সেটার জন্যই বায়না করছে। তো দেখো, ওর বাবা আজকে বাইরে দিয়ে কচুরি জিলিপি নিয়ে এসেছে, তো সেটাই খাবে। আর আমি খাবো হচ্ছে চা, তার সাথে এই যে বন পাউরুটি তোমরা জানো, আর বাবু খাবে হচ্ছে দুধ আর রুটি। তো দেখো, এই যে বাবু খাবে হচ্ছে দুধ আর ওই যে হাতে বানানো রুটি। ব্যাস এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, বাবু স্নান হয়ে গেছে, বাবু এখন ফোন ঘাঁটছে বসে বসে। ওর এখন খাবারও, এই যে অঙ্কিতা চলেও এসছে বলতে বলতে, ওর খাবার নিয়ে চলে এসছে অঙ্কিতা। তো দেখো, আমি বাবুর খাবার নিয়ে রেডি হয়ে গেছি তোমাদের সাথে। বাবুর জন্য ডাল আর ভোলা মাছ ভাজা, আর আমাদের জন্য আমি করেছি একই রান্না, ডাল আর ইলিশ মাছ ভাজা। তো চলো ফ্রেন্ডস, এখন আজকে জাস্ট লাইট খাবার হয়েছে আজকের, আর বাবুকে একটু পড়াতে বসেও আজকে একটু লেট হয়েছে, বিকজ আরও দুদিন পর থেকে স্কুল খুলে যাবে, তো তাই জন্য আর কি ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস, ওকে খাইয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, অঙ্কিতা স্নান হয়ে গেছে, অঙ্কিতা চলে এসেছে। স্নান হয়ে গেছে, আমি ফুল তুলতে গেছিলাম, আর ও ক্যামেরাটাকে অন করে রেখেছে, আমি জানিও না। তো দেখো আজকে আমি গাছে কত ফুল পেয়েছি, এই যে আমার সাদা জবার গাছ, তারপরে এই যে লাল, তারপরে এই যে এই কালারটা, তারপরে দেখো পিঙ্ক কালার, এগুলো আমার, আমাদের বাড়িতে না অনেকগুলো কালার আছে, তো এগুলো আমি লাগিয়েছি। তো তোমরা দেখো আজকে আমি কত ফুল পেয়েছি, আজকে মন ভরে ঠাকুরকে পুজো দেবো। তো চলো ফ্রেন্ডস, পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই যে বাবু লাঞ্চ করছে। তো বাবুকে লাঞ্চ করানোর পর আমি স্নানে চলে গেছিলাম, তো তোমাদেরকে তো দেখালাম, তারপরে যে আমি ফুল তুলে এনেছি, ফুল তুলে পুজো দিলাম, তো আজকে অনেকটাই ফুল পেয়েছিলাম। তো তাই ঠাকুরকে ভালো করে মন ভরে পুজো দিতে পেরেছি। তো সব কিছু কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে, কেননা কালকে আবার বাবুর স্কুল আছে, তো অনেক কাজ আছে আমার সন্ধ্যেবেলায় ঘুম থেকে, মানে বিকেলে বাবুকে ঘুম থেকে উঠিয়ে অনেক রকমের কাজ আছে, ওকে খাওয়ানো, ওকে পড়তে বসানো। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। ফ্রেন্ডস, ফ্রেন্ডস এই তো এখানেই আছে, এই যে তুমি হাই বলো, ফ্রেন্ডস দেখতে পাবে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা সবাই বলেছি, আমি বলেছিলাম যে আমরা সবাই এখন ঘুমিয়ে পড়ছি, তো দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা ঘুম থেকে উঠে গেছি, আর এই যে আমিও উঠে গেছি, আর এই যে এখানে বাবুও উঠে গেছে, আমার বাবু এই যে এখন ওর খেলনা ঘোড়ার সাথে উঠে খেলা করছে, এই যে, আর দেখো ওর পাপা এখনও, মানে ওর পাপা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো এই যে ওর পাপা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, দেখো ফ্রেন্ডস। তো দেখো বাইরে সন্ধে হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি যে, তো তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে তো বললামই বাইরে সন্ধে নেমে গেছে। তো দেখো এই যে আকাশটা দেখে বুঝতেই পারছো যে এখনও কিন্তু বিকেল, বিকেল 5:30। তো দেখো তোমরা, এই যে দেখো হালকা একটা তারাও দেখা যাচ্ছে, ওই যে ওখানে তারাটাও দেখা যাচ্ছে, আর দেখো পুরো সন্ধে নেমে গেছে, দেখো এই যে, এই যে আমাদের জানলা দিয়ে, দেখো জানলা দিয়ে আমাদের ঘরের সামনে একটা নারকেল গাছ আছে, তোমাদেরকে সকালবেলা একদিন দেখাবো। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি সন্ধ্যাবেলায় কী করছি। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তো দেখো ফ্রেন্ডস, এখন বাবু আর কি টিফিন করছে, এই যে বাবুর টিফিন রেডি হয়ে গেছে, দুধ আর বিস্কুট, ন্যাচারালি চকোস কুকিজ, বিস্কুট, দুধ,
এইসবই খায় ও সন্ধ্যেবেলাতে আর কি, তো বদমাশি করছে আর ওর মা ওকে খাওয়াচ্ছে। আর অঙ্কিতা একটুখানি ফ্রি ছিল তাই একটুখানি মুখের মতো ফেস প্যাক লাগিয়েছে, তাই তোমাদের ক্যামেরাতে একটুখানি একটু অড টাইপের লাগছে যেহেতু ফেস প্যাক লাগিয়ে আছে ফ্রেন্ডস। তো চলো বাবুর টিফিন হয়ে যাক, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে বাবুর টিফিন কমপ্লিট হয়ে গেছে, বাবুর টিফিন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বাবু পড়তে বসে গেছে। দেখতে পাচ্ছ এই যে বাবু পড়তে বসে গেছে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে। তো ওর কাল থেকে আর কি স্কুল শুরু হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, তো ও অলরেডি পড়তে বসে গেছে। তো অঙ্কিতাও আর কি ওকে বই পড়াতে বসে গেছে, দেখতে পাচ্ছ ওকে আর কি গাইড করছে পড়তে বসিয়ে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে আজকে, তো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্রেন্ডস আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস একটুখানি, আর বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বাজিয়ে দেব। ও দেখো কি বলছে, কি বলো? টাং করে বাজিয়ে দেবে। তো বলছে কি টাং করে বাজিয়ে দেবে। তো চলো ফ্রেন্ডস, আজকে আমি ওকে পড়িয়ে নিই, ওর অনেকদিন স্টাডি করা হয়নি মানে ছুটি যাচ্ছিল যেহেতু পুজোর। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটা ভালো ভিডিওতে। তো ফ্রেন্ডস দেখতে থাকো, সঙ্গে থেকো, আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি ফ্রেন্ডস, টাটা বাই বাই ফ্রেন্ডস।